আমরা শেষের দিকে চলে আসছি। আসলে আপনি যেটা বললেন যে আমাদের দেশের রোগীরা আপনাদের কাছে খুব দেরিতে যান, যখন দেখা যায় যে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে একদম, কিছুই হয়তো অনেকটাই করার কিছু থাকে না, আপনারাও হেল্পলেস হয়ে যান সেই মুহূর্তে। আচ্ছা, প্যারালাইসিস যদি কারো হয়, এটা একটু জানতে চাচ্ছিলাম, তাহলে কখন থেকে ফিজিওথেরাপি শুরু করা উচিত? অবশ্যই, আসলে এই যে আর্থ্রাইটিস জনিত বা বাত ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, ডিস্ক প্রলাপস, এ থেকেও প্যারালাইসিস হতে পারে। এটা তো আমরা আর্লিতেই যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে এই সমস্যা থেকে সমাধান হতে পারবো। আর আরেকটা যেটা হচ্ছে প্যারালাইসিসের মূল কারণ হচ্ছে আমরা যেটা স্ট্রোক জনিত সমস্যা, স্ট্রোক হইলে হাত পা অবশ হয়ে যেতে পারে যে কোনো পাশ, এটাই বেশিরভাগ আমরা পাচ্ছি, আমরা সিভিডি বলি, সেরেব্রোভাস্কুলার ডিজিজ। তো এই রুগীদেরকে অ্যাট দ্য ডে অফ প্যারালাইসিস, যেদিন থেকে সে অবশ হয়ে গেল, যেদিন থেকে সে অসার হয়ে গেল তার হাত অথবা পা, ওই দিন থেকেই ফিজিওথেরাপি চালু করতে হবে। এবং ওই দিন থেকে যদি ফিজিওথেরাপি কন্টিনিউ করে এবং রুগীর অ্যাটেন্ডেন্সটা এবং তারাও যদি কিছুটা শিখে নেয় আমাদের কাছ থেকে, তাহলে দেখা যায় যে এই রুগী আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা, যদি আপনি প্যারালাইসিসগ্রস্ত রুগী, দেখা যায় যে অনেক সময় 2 বছর চলে গেছে, বিছনায় পড়ে আছে, হ্যাঁ, থাকতে থাকতে হাত পা বাঁকা হয়ে গেছে এবং স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এই রুগী আর তখন এসে আপনার আশানুরূপ কোনো রেজাল্ট আসে না, কারণ হচ্ছে এই ইন দ্য মিন টাইম তার যে জয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, তার ভিতরে জয়েন্টের যে লুব্রিকেশন থাকে এগুলা প্রোডাকশন বন্ধ হয়ে যায়, মাসেলের ওয়াস্ট হয়ে যায়। মাসেলে তো প্যারালাইসিস আপনি জানেন, মাসেল পাওয়ার হারিয়ে ফেলে, পাশাপাশি ওয়াস্ট হয়ে যায়। তো ওয়াস্ট হয়ে গেলে আর মাসেলকে আর ব্যাক করানো তখন সম্ভব হয় না। সেক্ষেত্রে ডক্টর শফিউল্লাহ, আমার মনে হয় যে আমাদের দেশের চিকিৎসায় এই স্ট্রোকের সাথে ফিজিওথেরাপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং এই সমন্বয়টা আপনি যেহেতু এত বড় একটা পজিশনে আছে, আপনাকে কিন্তু বড় রোল নিতে হবে, যেন প্রত্যেকটা হসপিটালে যেখানে স্ট্রোকের চিকিৎসা হচ্ছে তার পাশাপাশি যেন ফিজিওথেরাপি পায় রোগীরা, তাহলে কিন্তু অনেক উপকৃত হবে। অবশ্যই, একেবারে যেদিন থেকে স্ট্রোক করে ওদিন থেকে, এখন উন্নত বিশ্বে প্রত্যেকটা হাসপাতালই, এবং বাংলাদেশে বড় বড় হাসপাতালগুলো কিন্তু প্রাইভেট হাসপাতালগুলো, তারা কিন্তু স্ট্রোকের পাশাপাশি অ্যাট দ্য ডে অফ স্ট্রোক রোগীর এক্সারসাইজ, মানে স্ট্রোকের পাশাপাশি রিহ্যাবিলিটেশন শুরু করেছে। কারণ হচ্ছে আপনার একটা রোগী বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট না, তাকে সুস্থভাবে বেঁচে থাকাটাই ইজ ইম্পর্টেন্ট। নিজে যেন চলে ফিরে খেতে পারে, নিজের কাজ নিজে যেন করতে পারে, আবার তার যে পেশায় ছিল সে যে যে কাজ করতে, সে যদি একজন জব করতো অথবা গভর্নমেন্ট জব করো, প্রাইভেট জব করো, যাই করুক না কেন, সে যদি কৃষকও হয় তাকে তো আবার তার কাজ করতে হবে, ফিরে যেতে হবে। সেটা ছাড়াও যদি তার দৈনন্দিন কিছু কাজ থাকে, একটা মানুষ তার নিজস্ব কাজ, হ্যাঁ, তাকে টয়লেটে যাওয়া, গোছল করা, খাওয়া দাওয়া, এগুলো যদি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তাহলে ওই লোকও তো তার জবলেস হইতে বাধ্য হবে। আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। আপনারা এতক্ষণ শুনলেন বাত ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে, আপনারা অনেক কিছুই আমার মনে হয় বুঝতে পারলেন। ডক্টর শফিউল্লাহ খুব সুন্দর করে আমাদেরকে বললেন যে ব্যথা হলে ব্যথার ওষুধ প্লিজ খাবেন না, ব্যথা কেন হচ্ছে কারণটা প্লিজ খুঁজে বের করার চেষ্টা করবেন, আর যারা মেরুদণ্ড ব্যথায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসা করানোর চেষ্টা করবেন, একটা MRI করলে জানতে পারেন। আমরা শেষ করছি আজকের মতো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।